আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নগদ থেকে বিকাশে টাকা আনবেন। আর একটা ভিডিও আছে যেটা বিকাশ থেকে নগদে টাকা নেওয়া, তো ভিডিওটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা দেখতে পারবেন। আমরা নগদ অ্যাপে চলে যাচ্ছি, প্রতিবারই পিন ভুল দেখা। নগদ অ্যাপে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি নগদ থেকে বিকাশে নেবো, তাহলে আমি নগদের থেকে ট্রান্সফার মানি সিলেক্ট করছি, যেখানে আপনার একটা ভিসা কার্ড লাগবে। এই ডেবিট কার্ডটা আপনারা যে কোনো ব্যাংকের মাধ্যমে নিতে পারেন, যে যেমন এখানে আমার একটা অ্যাকাউন্ট অ্যাড আছে, আর যদি অ্যাড নিউ দেই সেম অ্যাকাউন্ট যদি আমি পেস্ট করে দেই, এখানে আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনার কার্ডের সাথে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা আপনি এখানে প্রবেশ করে প্রসেসে ক্লিক করুন। এরপরে যে কার্ডটা যদি আপনার অ্যাক্টিভ থাকে তাহলে এখানে পরিমাণ দিয়ে দিন, আমি আপনাদের দেখানোর জন্য 10 টাকা দিয়ে দিচ্ছি। তো যেখানে চার্জ পেয়ে 1.5% হারে চার্জ কাটবে আপনার টাকা নগদ থেকে, প্রথমে ব্যাংকে যাবে, ব্যাংকে থেকে আবার বিকাশে আসবে। পিন নাম্বার দিয়ে দিই এবং এটা ইনস্ট্যান্ট ট্রান্সফার হয়ে যাবে। আমরা ট্যাপ করে ধরে রাখি 10.15 টাকা, 15 পয়সা খরচ আমার, 1.5% 100 টাকা। দেখুন আমার ট্রান্সফার সাকসেসফুল এসেছে, এখন একটা মেসেজ আসবে যে আমার ব্যাংকেও টাকাটা ইন হয়ে গেছে। এবার আমরা বিকাশ অ্যাপে চলে যাব, যে আমরা নগদ থেকে আমাদের কার্ডে টাকা নিয়েছি, এখন কার্ড থেকে বিকাশ নিয়ে আসবো। সিম্পল, দুইটা মাধ্যম ফলো করতে হয়। দেখুন যে টাকাটা 10 টাকা ঢুকে গেছে, কেবল মেসেজ চলে আসলো। এখন এখানে আমরা অ্যাড মানি করবো, নগদ থেকে ট্রান্সফার করেছি, এখানে কার্ড টু বিকাশ সিলেক্ট করুন, তারপরে ভিসা। আপনারা চাইলে আপনার কার্ডটি সেভ করে রাখতে পারবেন। এখানে সর্বনিম্ন পরিমাণ 50, আমি 50ই দিয়ে দিচ্ছি। এখানে কোনো সেভ করা নাই, চাইলে একবার সেভ করে রাখলে তখন আর বারবার অ্যাড করতে হবে না, একবার শুধু ক্লিক করবেন। এখানে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, কার্ডের সাথে আপনার এই অ্যাকাউন্ট নাম্বারটা পাবেন। এখানে এক্সপায়ারি ডেট আপনার ডেবিট কার্ডের সাথেই লেখা থাকবে সেখানে, এবং সিবিএন কার্ডের পিছনে পাবেন এই নাম্বারটি আপনি। এটা দেওয়ার পর আমরা পে ক্লিক করব। এখানে যে আপনার এই কার্ড যে সিম দিয়ে খোলা সেই ওটিপিটি এখানে বসিয়ে দিন, আমি কপি দিয়ে নিয়ে নিচ্ছি, এখানে বসে কনফার্ম করে দিচ্ছি। অ্যাড মানিতে কোনো চার্জ নেই, শুধু ট্রান্সফার মানিতে চার্জ প্রযোজ্য। দেখুন কার্ডের মাধ্যমে নো চার্জ 50 টাকা চলে আসলো, যে রিসিভ 50 টাকা বিকাশ মেসেজ এসেছে এবং আমার ব্যাংক থেকে সেটা কমে গেল। এই যে পারচেস 50 টাকা, এখানে মানি কমে গেল, নেট ব্যালেন্স কমে গেল, ভিসা কার্ডের মেসেজ এসেছে। তো কিছু পয়েন্ট অ্যাড হলো। তো এইভাবে আপনারা চাইলেই নগদ থেকে বিকাশে এইভাবে ব্যাংকের মাধ্যমে নিয়ে আসতে পারেন, তাছাড়া অন্য কোনো পদ্ধতি নেই। আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, যে কোনো মন্তব্য আপনি কমেন্টে জানাতে পারেন। আর বিকাশ থেকে কীভাবে নগদে নেবেন সেটা দেখতে ডিসক্রিপশনে চেক করুন, আমার আরেকটা ভিডিও আছে। ধন্যবাদ।